মনের মতো করে চান করা যাবে তুমি চলে গেছো তাই দুধ ছাড়া ভাত খাই এই কথা নেই বাতাই তুমি এখানে কেন এখন আমি ফিটার খাই এই যে এই যে তুমি চান করো করব তো তোমরা চান করো আমার কাপড় চোপড় দাম নেই বুঝছি তুমি হয়েছো ছেলে মানুষ আর আমি মেয়ে মানুষ তাই কি হচ্ছে তোমার কাছে থাকা যাবে না এই না বলক পুলাহান থাকা না থাকা সমান কো তাই তুমি না বলক পুলাহান না বলক পুলাহান না বয়স কত বয়স বেশি না 95 95 বয়স তারপর তুমি না বলক আমার রিয়াল কানা তো তাহলে আঙ্গো বাবা দাদা আমার আচ্ছা তুমি ছোট হও বড় হও তা তো ছেলে মানুষ তাই না থাকুন যাব না তোমার কাছে থাকা যাবে না থাকিয়া তরে থাকিয়া পুলাহানে খামছাবনি দেইরা শালিরিয়া ভেলকি মিডিয়া একটি বিনোদনমুখী চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন চকি বেশি জলে কিন্তু নামিস না এবার মনে মতো করে চান করে নেব তাই না ও বেলা সাবান মা খেয়ে গাই রে ঝন্ডুদাকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম ও বাবা হঠাৎ করে কোথায় চলে গেল ও বাবা রে একে নিয়ে আমি আর পারি না লুকাই আমি মনে হয় ওর পাগলামির সাথে সাথে নিজেও পাগল হয়ে যাব আমারে তুই ভাই করে ভাই ঝন্ডুদা ওউ তুমি কোথায় আমি এই যে পুরা রে কোথায় তুমি কোন পাশে তাইলে সেলি রে আমারে জাত করতেছে হ্যাঁ তুমি এখানে কেন আমি কি এখানে এমনি এমনি এসেছি নাকি আমি আমার ঝন্ডুদাকে খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো কখনোই দেখিনি দেখোনি না ও
ওইখানে তো সখী রয়েছে, যাই ওদের গিয়ে জিজ্ঞেস করি। সখী, হ্যাঁ সখী, তুমি কি আমার ঝন্ডাটাকে দেখেছ? হ্যাঁ দেখেছি। কোথায়? নিচে। কার নিচে? এই আমার নিচে। আই আই নাকি কোয়া, দেখি তো দেখি তো। এই উঠো উঠো ঝন্ডাদা। আমার টাটা খুশ না কেন? আমার আজকে তেমনি বুঝি কবি রে। আরে কেন? তোমার শরীরটা এরকম হয়ে গেছে কেন? তুমি কাঁপছো কেন? কি হয়েছে তোমার ঝন্ডদা? তুমি এরকম করছো কেন? আমার টাটা কৃষ্ণা রে। আরে কি বলবো তোমাকে, আজকে আমার বুঝি কবি, আমি আর চন্টু দাদা নাই রে। কেন? আমার টাটা রে মির্জাপুর হাসপাতালে নিয়ে আই আলতা শুনু করই রে। আরে কেন? চাচি রে কুকুর দে বসে ওজ ওই পাশে। ও চাচি, আপনি কো কাছে একটু তেঁতুল থাকলে আমার দিন। এই তেঁতুল খাবি কেন লক্ষ্মীন্দর? আরে তেঁতুল তো সেই মেয়েরা খায় বাচ্চা হলে। আমার মনে হয় আজকে তেন আমি মা হতে চলেছি রে। তুই মা হতে চলেছিস মানে? ছেলে কোনোদিন মা হয়? ওই ছেড়ি রে, আমার গানের উপর বহার পরে তেনি বুমুই বুমুই বাপ। তাই কেন? কুত্তায় কামড় দিলে যদি মানুষের বেডে বাচ্চা থাকে তাহলে ছেড়ি রে আমার উপরে বইছে আমার বেডে বাচ্চা হয়েছে। এটা আসলে তোর মনের ভুল বিভ্রান্তি, তুমি কখনোই মা হবে না। হাঁচাই কইছ বাইরে তেনে বাসলাম বাপ দরিয়া। তাই? আচ্ছা শোনো চন্ডুদা, বেহুলাদের স্নান শেষ ঠিক আছে? বেহুলাকে তো ভালো লেগেছে। ভালো লাগছে? ওকে তুমি তো অনেক কিছু জানো তাই না? ওকে একটু এখানে বেশিক্ষণ রাখার একটা পরিকল্পনা করো না, যদি চলে যা। এটা জন্তুর গ্রিঙ্কি বুদ্ধি। তাই দেখ আগে করে হাওয়া দিয়ে নই। আচ্ছা ঠিক আছে যাও। বেহুলা সত্যি গো, তোমার রূপের কোনো প্রশংসা হয় না। কেন? ওই বিধাতা তোমাকে এত সুন্দর করে যত্ন করে তৈরি করেছেন। হ্যাঁ শুধু মনে হয় মানুষের জন্য তাই না গো? তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আমাদের প্রভু কৃষ্ণর হাতের বাসি গো। তাই নাকি? আর তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটোরের বনলতা সেন। তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো তো। কি বলতে চেয়েছি? আমি একটি জাদু জানি, তুমি দেখবে। আমি জাদু টাদু পছন্দ করি না। দেখো আর এগুলো দেখিও না সখি, আমি জাদু জাদু দেখতে হবে না। দেখবে না? মার কাছ থেকে কিছু করার জন্য বিদায় নিয়ে এসেছি। দেখবো দেখবো দেখবো। আমার সখীরা যখন এত করে বলছে, হ্যাঁ আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না। না বেশিক্ষণ না, পাঁচ মিনিট লিখবো না রে। শুনে বেহুলা, হ্যাঁ আমি জাদু দেখার আগে তিনটি শর্ত আছে। আমি যখন বলবো এক দুই তিন, তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। এটা আবার কেমন জাদু শক্তি? এইটা অন্তর অন্তরে জাদু চাইয়া থাকলে তোকে বিয়ে হব না। ঠিক আছে জাদু দেখাও। লোকাই বলো, আমি যখন বলবো ওয়ান টু থ্রি, চোখ বন্ধ করে হান্ডিটা বাড়িতে ভেঙে দিবি। আচ্ছা ঠিক আছে। তারপর ভেবে করে কাঁদবে, আমরা চেয়ে দেখবো। ঠিক আছে ঠিক আছে, রেডি?